তো দেখেন ইতিমধ্যে আমরা ফেসবুক পেজ নিয়ে ক্লাস শেষ করেছি এবং আমরা শুরু করেছিলাম ফেসবুক মার্কেটিং নিয়ে আমরা বলছিলাম যে দুইভাবে মার্কেটিং করা যায় একটা ফ্রি পেইড ওই যে ফ্রি মার্কেটিং হলো বললামই তো বিভিন্ন পেজে পোস্ট করা এমনিতে তারপরে আপনার দেখা যাচ্ছে যে বিভিন্ন ওই যে ফেসবুকের যে মার্কেট প্লেস থাকে ওই সব প্রোডাক্ট লিস্টিং করা ওকে সো এটাই ফ্রি মার্কেটিং আর বিভিন্ন গ্রুপে পোস্ট করা এটাকে ফ্রি মার্কেটিং বলে আমরা মূলত শিখতে করতে কি কি লাগে ফেসবুকে যদি আমরা মার্কেটিং করতে চাই তাহলে আমাদের একটা ফেসবুক পেজ থাকতে হবে এবং আমরা ইতিমধ্যে সেই ফেসবুক পেজ নিয়ে একটু যে যা যা ছিল সব করে ফেলছি এখন ফেসবুকে পেইড মার্কেটিং বলতে বোঝানো হচ্ছে ফেসবুকে যদি আমরা পেইড মার্কেটিংয়ে যাই ফেইসবুক এটাকে আমরা এভাবে বলতে পারি ফেইসবুক অ্যাডস এই নামে বলতে পারি আবার আমরা অনেকে বলি বুস্ট আবার আমরা অনেকে বলতে পারি প্রোমোট যে যে নামে বলি সেভাবে আবার কেউ বলে ফেসবুক অ্যাডস একই সব নাম আমরা খালি কাজও সব এক জাস্ট নামগুলো আমরা মনে রাখি যে একই জিনিসই সব ফেসবুক অ্যাডস বুস্ট প্রমোট ফেসবুক অ্যাডস ক্যাম্পেন এরপর আছে ফেসবুক অ্যাডভারটাইজিং ওকে তাহলে এই যে আমরা জিনিসগুলো দেখতে পাচ্ছি এই জিনিসগুলোকে বলা হয় ফেসবুকের পেড এখন এক 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 মানুষ নামে কিন্তু এখানে চিনে যে আপনি দেখতে পাচ্ছেন না ফেসবুক অ্যাড যেটাকে বলা হয় সেটাকে বুস্ট বলা হয় সেটা কি প্রমোট বলা হয় মনে করেন সেটাকেই আবার ফেসবুক অ্যাডস ক্যাম্পেন বলা হয় আবার সেটাকেই ফেসবুক অ্যাডভার্টাইজিং বলা হয় সো ফেসবুকে যদি আমরা মার্কেটিং করতে চাই সর্বপ্রথম আমাদের বলা ছিল লাগবে একটা ফেসবুক পেজ সো সেটা তো আমরা প্রথমে তৈরি করেছি এবং আমরা তো যে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবো সেই প্রোডাক্টটা লাগবেই ওকে তাহলে আমরা যদি আসি ফেসবুক পেইড মার্কেটিং বলতে কিন্তু এগুলোই সো আমরা এখন এটাকে ফেসবুক অ্যাডস বলি সহজভাবে কেউ বুস্ট বলে কেউ প্রমোট বলে কেউ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বলে কেউ ফেসবুক অ্যাডভার্টাইজিং বলে কিন্তু সবই এক কোনো আলাদা কোনো কিছু নাই এই সবই এক সো ফেসবুক অ্যাডস দিতে কি কি লাগবে প্রথমত নাম্বার ওয়ান আমাদের লাগবে হলো ফেইসবুক পেজ ওকে সো আমাদের কিন্তু ফেসবুক পেজ হয়ে গেছে এখন সেটা আপনার হোক আর অন্য কারো হোক অন্য কারো যদি হয় তাহলে আমরা তার পেজের অ্যাক্সেস নিয়ে আমরা এই যে ফেসবুক অ্যাড বলেন বুস্ট বলেন প্রমোট বলেন সব কিছু করতে পারবো ক্লিয়ার আর যদি নিজের থাকে তখন তো সেটা নিজেরই হবে এখন যদি আপনাদের কোনো কেউ যদি আপনার কাছে আসে আমি ফেসবুকে বুস্ট করতে চাই ফেসবুকে অ্যাড দিতে চাই প্রমোট করতে চাই ফেসবুক অ্যাডস ক্যাম্পেন এগুলো করতে চাই তখন তাকে বলতে হবে তোমার লাগবে কি ফেসবুক পেজ লাগবে আর সর্বপ্রথম তো এটা আমাদের মেইন যেটা প্রোডাক্ট সো এটাকে তো আমরা এদের মধ্যে ধরতে পারি না এটা তো আমার এখানে কিন্তু আমি এরকম বলি না যে আমার ওয়েবসাইট লাগবে এখন সেই প্রোডাক্টটা যে যেখানে রাখে কেউ ওয়েবসাইটে রাখে কেউ ঘরে রাখে কেউ শুধু পেইজে পোস্ট করে এরকম সো প্রোডাক্ট নো ওয়েবসাইট দুই নম্বরে আমাদের যে জিনিসটা লাগবে সেটার নাম হলো এটা লাগবে কি দিতে ফেসবুক অ্যাডস দিতে সো ফেসবুক অ্যাডস বলতে ফেসবুক পেজ মার্কেটিং ফেসবুক বুস্ট প্রমোট ফেসবুক অ্যাডস সবই বুঝবো আমরা এখন থেকে আর ওই শুধু বুস্ট বলবো না এগুলোই সব আর আমরা অলওয়েজ ফেসবুক অ্যাডস বলে থাকি বুস্ট টুস্ট এগুলো আমরা আর বলবো না ঠিক আছে তাহলে আমাদের প্রোডাক্ট লাগবে মাস্ট এটা তো আসে এরপর লাগবে ফেসবুক পেজ এরপরে আমাদের লাগবে ফেসবুক বিজনেস ম্যানেজার কি দিতে লাগবে ফেইসবুকে অ্যাড দিতে তাহলে ইতিমধ্যে আমাদের একটা জিনিস হয়ে গেছে তাই না সেটা কি ফেইসবুক পেজ এটা আমরা কমপ্লিট এখন আমাদের কি দরকার ফেসবুক বিজনেস ম্যানেজার এরপরে আপনার ফেসবুকে অ্যাডস দিতে ফেসবুক বুস্ট প্রমোট অ্যাডভার্টাইজিং মার্কেটিং যাই বলেন না কেন সেগুলো দিতে আরো কি কি লাগবে আমরা ধাপে ধাপে আসবো ফেসবুক পেজের পরের ধাপ হলো ফেসবুক বিজনেস ম্যানেজার এরপরে আমাদের কি লাগবে কি লাগবে কি লাগবে এ টু জেড আমরা ডিটেলসে বলবো এখানে কিন্তু আমি এরকম বললাম যে ফেসবুক অ্যাড দিতে এগুলোই লাগবে আর কিছু লাগবে না আমাদের ফেসবুকে অ্যাডস দিতে ফেসবুক মার্কেটিং করতে প্রমোট করতে ফেসবুক অ্যাডভার্টাইজিং বলেন যাই বলেন না কেন যে কোনো জিনিসই করতে আমাদের আরও অনেক কিছু লাগবে আমরা সেটা ধাপে ধাপে আসতেছি তো আজকে তাহলে আমাদের ক্লাস হবে ফেসবুক বিজনেস ম্যানেজার নিয়ে সো ফেসবুক বিজনেস ম্যানেজার কি যেখান থেকে আপনার যে বিজনেস করবেন সেটাকে পরিচালনা করা সেটাকে বলা হয় ফেসবুক বিজনেস ম্যানেজার যেটা কোনো দর্শক কোনো গ্রাহক কেউ দেখতে পারে না একমাত্র যিনি পরিচালনা করবে তিনি একমাত্র দেখতে পারে এছাড়া আর কেউ দেখতে পারবে না আর ফেসবুক পেজ হলো পাবলিক যেটা যে কেউ দেখতে পারে যার মাধ্যমে আমি আমার বিজনেসের প্রোডাক্টগুলোকে মানুষের সামনে শো করাই এখন আমি যে এই ফেসবুক পেজের মাধ্যমে শো করাবো সেইটা কিন্তু ম্যানেজমেন্ট করি আমরা এই বিজনেস ম্যানেজার থেকে এই জন্য এটার নাম হয়েছে বিজনেস ম্যানেজার এটার মাধ্যমে আমরা সমস্ত ফেসবুকে যত বিজনেস আছে সব সবার বিজনেসগুলোকে আমরা ম্যানেজ করতে পারবো এবং এটা একমাত্র ওইল ব্যক্তি দেখতে পারবে যার বিজনেস যার কাছে এটা থাকবে অ্যাক্সেস তিনি এছাড়া আর কেউ দেখতে পারবে না এটা কিন্তু সবাই দেখতে পারে ফেসবুক পেজ তাহলে আমরা আজকে এটাই দেখব যে আমরা একটা কিভাবে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে পারি ওকে তাহলে আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে কি লাগবে প্রথমত আমাদের লাগবে একটা জিমেইল ওকে আমাদের একটা জিমেইল লাগবে ফেসবুক বিজনেস ম্যানেজার তৈরি করতে তাহলে আমাদের এখানে যদি আমরা লিখি ফেইসবুক ম্যানেজার এবার আমরা এখান দিয়ে দিই যে ক্রিয়েট রিকোয়ারমেন্ট প্রথমত লাগবে একটা নেই এটা লাগবে সবার আগে যেকোনো একটা নাম বিজনেস ম্যানেজারে বিজনেস রিলেটেড ওকে তাহলে বিজনেস ম্যানেজার যদি রিলেটেড নাম দিবো তারপরে লাগবে হলো আমার দুই নম্বরে লাগবে আপনার এখানেই লেগে আমরা একটা ইমেল ওকে যে কোনো ইমেল ওকে আমার ইমেল তিন নম্বরে লাগবে হলো একটা ফেইসবুক আইডি এই জিনিসগুলো আমাদের লাগবে কী করতে ফেসবুক বিজনেস ম্যানেজার করতে যেটার কাজ কি যেটা দিয়ে আমরা ফেসবুকের অ্যাডস বুস্ট প্রমোট ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সব জিনিসগুলো পরিচালনা ম্যানেজমেন্ট করব এবং আমাদের আরও অনেক কিছু ফেসবুক অ্যাড দিয়ে লাগবে যেটা আমরা আস্তে আস্তে শিখব তাহলে ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট রিকোয়ারমেন্ট প্রথমত লাগবে নাম একটা জিমেইল লাগবে একটা ফেসবুক আইডি লাগবে যে কোনো জিমেল হলেই হবে সো তাহলে দেখেন আমার কিন্তু একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে এই যে এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট সো আমি এটা দিয়েই কিন্তু একটা বিজনেস ম্যানেজার খুলতে পারবো সো আমার একটা জিমেইলও আছে এই যে আমার জিমেইলটা লগ করা এই ক্ষেত্রে একটা শর্ত আছে মানে আমার এই ব্রাউজারে যেহেতু আমার ফেসবুকটা লগ করা আছে না ঠিক এই সেম ব্রাউজারে যেখানে আমার জিমেইল লগ ইন করা আছে ওই জিমেইলগুলো ইউজ করবো আমি চাইলে যে কোনো আরো ইমেইল ইউজ করতে পারি এক্ষেত্রে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই তবে সবচেয়ে সুবিধা হবে যে ব্রাউজারে আমার ফেসবুকটা লগ ইন করা ওই ব্রাউজারে যে জিমেলগুলো লগ করা থাকবে যেমন এটা আছে এটা আছে সো আমি দুইটার ইউজ করতে পারি মানে ইউজ করলে আর কি ভালো আপনি চাইলে কিন্তু এনাদার জিমেল ইউজ করতে পারেন এই যে দেখেন এই জিমেলগুলো আস না এগুলো আপনি ইউজ করতে পারেন তবে আমি বলবো যে ওটা না করাই ভালো আমার মতে সবচেয়ে বেস্ট হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যেখানে লগ ইন করা আছে ঠিক সেইম ব্রাউজারে যে ইমেলগুলো লগ ইন আছে ওই জিমেলগুলো বিজনেস ম্যানেজার খোলার কাজে ইউজ করবেন তাহলে আমার ইমেইল আছে ফেসবুক আইডি আছে নাম আছে নাম তো আমার মনে মনেই আছে যে বিজনেস তাহলে আমরা একটা বিজনেস ম্যানেজার খুলতে চাই সো বিজনেস ম্যানেজার খোলার জন্য আমরা একটা গুগলে নতুন ট্যাব নিব আমার ফেসবুক আইডিটা লগ করা থাকবে ওকে আমার লগ করা এবং আমার জিমেলটাও লগ করা আছে যে কোনো জিমেল অনেক আবার বলবে যে ভাই ওই জিমেলটা কি ফেসবুকে হবে মানে এটাকে কি মনে করা অতিরিক্ত বুঝতে গিয়ে নিজেই পেশাই ফেলে এরকম জিনিস কিন্তু অনেক সময় হয়ে যায় যে তখন কিন্তু নিজের ভিতরে আপনি কনফিউজ হয়ে ফেলেন আমি কিন্তু এখানে একবারও বলি নাই যে আপনি যে জিমেল দিয়ে বিজনেসম্যান তৈরি করবেন সেই জিমেলটা ফেসবুকে থাকতে হবে এমন কিন্তু কথা একবারও বলি নাই সো নিজের ভিতরে এরকম কনফিউজ ঢুকাবেন না তাহলে কিন্তু একসময় প্যাসে পেরে যাবেন তাহলে আমরা বিজনেস ম্যানেজার খোলার জন্য এরকম একটা ট্যাব ওপেন করব এখানে না এরকম ট্যাব ওপেন এখানে আমি একটা নাম লিখব সেম টু সেম ভাবে সবাই সেভাবে নাম লিখবেন বিজনেস ম্যানেজার তৈরি করার আমি লিংক দিয়ে দেব তারপর আমি মন করে এটা মুখস্থ রাখা দরকার বি ইউ এস আই এন ই ডট বিজনেস এরপর ডট সব ছোট হাতের লিখবেন ফেসবুক ডট কম স্লাস্ট ওভারভিউ অনেকে কিন্তু ওভারভিউ বানানটাও লিখতে পারে না সো সমস্যা নাই আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে সো আপনাদেরকে যদি দিয়ে দেওয়া হয় এফ বিএম লিঙ্ক আচ্ছা এটা দ্বারা আপনি কি বুঝলেন আমি কিন্তু জিনিসটাকে শর্টকাট করে ফেললাম কিরকম শর্টকাট করলাম যে মানে তো ফেইসবুক বিএম মানে কি বিজনেস ম্যানেজার এখন এই লিঙ্কটা আবার ঝামেলা হবে এইরকম লিঙ্কটা দিলে তৈরি করতে গেলে দেখেন এই লিঙ্কটা যদি আমি কপি করে দিয়ে দিই দেখেন আমি যদি কপি করি তখন এটা কপি করলে এই ছোটোখাটো ভুল আমরা সবচেয়ে বেশি করবো সবাই কিন্তু খেয়াল রাখ থাকবে না দেখেন এই লেখাটা আর এই লেখাটা ভিতরে পারফেক্ট কাজ একটু এখানে এইচ টি টি পি এস নাই শুধু বিজনেস ডট ফেসবুক ডট কম স্যাশ ওভারভিউ এখানে এইচ টি পি দেওয়া আছে এখন যদি আমি এটাই অনেক সময় লিঙ্কটা কাজ করে অনেক সময় করে না ওকে ডান কাজ করেছে তাহলে তো ভালো তাহলে এটাও এখন কাজ করবে ওকে তাহলে আমি লিঙ্কটাকে এইভাবে বানাই দিই এইচ টি ডিপিএস বাদ দিয়ে দিই সরাসরি লেখা দিই এটা বিজনেস ডট ফেসবুক ডট কম স্লাশ কি ওভারভিউ এটা আপনি সরাসরি করবেন কি গুগলে লিখে সার্চ করবেন এই সেমটা এবার লিখলেই হবে তলে এই ইউআরএলটা হলো বিজনেস ম্যানেজার তৈরি করার জন্য আমি কিন্তু প্রথমেই বলছি বিজনেস ম্যানেজার একমাত্র যেরা তৈরি করবে যার কাছে অ্যাক্সেস থাকে উনিই দেখতে পারবে আর কেউ দেখতে পারবে না এটা শুধু বিজনেস ম্যানেজমেন্টের থাকা হয় এটা এখান থেকে সব বিজনেসগুলো পরিচালনা করা হয় যেগুলো আমাদের এই যে ফেসবুক পেজে আমরা যে অ্যাডগুলো দেখি না আপনি দেখেন এই যে ফেসবুক পেজে যে বিভিন্ন ধরনের যে অ্যাডগুলো দেখতে পান আমি যদি কোনো একটা এসে যাই সেটা কিন্তু পেজের মাধ্যমে অ্যাডটা আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা দেখতে পাচ্ছেন দিসেন কানে কম সমস্যা এই যে এই পেজের মাধ্যমে আমাদের এখানে কি অ্যাড আসতেছে না এই অ্যাডটাই কিন্তু ম্যানেজমেন্ট করা হচ্ছে এই ফেসবুক বিজনেস ম্যানেজারের মাধ্যমে এবং এই ফেসবুক বিজনেস ম্যানেজারের মাধ্যমেই এই যে আমরা অ্যাডটা এখানে দেখতে পাচ্ছি না ওই অ্যাডটা দেওয়া হয়েছে এই যে এই যে স্পন্সর লেখা এটা ফেসবুক অ্যাড এখন এই পেজের মাধ্যমে শো হয় সো সবাই এই পেজটা দেখতে পায় বি এখন এইটা যে বিজনেস ম্যানেজার থেকে অ্যাডটা এখানে পাবলিশ করা হয়েছে সেটা কিন্তু কেউ দেখতে পাবে না সেটা একমাত্র যিনি অ্যাড করেছে একমাত্র ওই ব্যক্তি দেখতে পাবে ঠিক আছে তাহলে আমরা আগেই বলছি যে বিজনেস ম্যানেজারটা এরকম ওকে এখন দেখেন আমি যে ইউ আর লিখলাম বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ওভারভিউ এখানেও আছে বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ওভারভিউ এই দুইটা লিঙ্ক এটা যে কোনো একটা লিঙ্ক দিয়ে আপনি ইউজ করে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন বিজনেস ম্যানেজার এখন তৈরি করার জন্য এখানে ক্লিক করেন ক্রিয়েট অ্যাকাউন্ট সো দেখেন চলে আসছে প্রথম হচ্ছে বলছে ইউর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেই সো আমরাও বলেছিলাম বিজনেস ম্যানেজার ক্রিয়েট রিকোয়ারমেন্ট একটা নাম লাগবে বিজনেস রিলেটেড সো আপনি যে কোনো একটা বিজনেস রিলেটেড নাম এখানে আবার অনেকে কোয়েশ্চেন করবে যে ভাই আমার পেজের নাম যেটা আছে সেটা দিতে হবে অথবা পেজের নামটা কি দিতে পারবো সো আপনি অন্য একটা নাম দিলেন আপনার দিলে তো কেউ কিছু বলবে না আর এটা তো কেউ দেখবে না আমরা প্রথমেই বলছি এটার মাধ্যমে আমরা অ্যাড রান করি যেটা পেজের মাধ্যমে ফেসবুকে দেখাই সো আমি মনে করেন এখানে যদি একবার নাম দিই মনে করেন বাড়ির নামে দিলাম ডিএম সাহেব আচ্ছা এটা না তাহলে আমি অন্য কিছুটি মনে করেন ব্যাস নেমের জায়গায় কিন্তু আপনাকে মনে রাখতে হবে এখানে কিন্তু ফেসবুক চিনে হলো কার আইডিটা লগ ইন করা আছে এখন দেখেন আমার ব্রাউজারে কিন্তু ফেসবুক আইডি লগ ইন করা আছে কিন্তু আর একটা জায়গায় আমি কিন্তু প্রথমেই বলেছি আমি যদি বিজনেস ম্যানেজার খুলতে চাই আমার ফেসবুক আইডি লাগবে এবং সেটা লগ থাকতে হবে সো আমার এখানে যে আইডিটা লগ ইন করা আছে দেখেন সেই এই আইডি থেকেই আমি এখানে খুলতে যার কারণে আমার আমার নামটা এখানে এখানে সো যদি এনাদার কোনো আইডি লগ ইন থাকতো সো আমি কিন্তু মোহাম্মদ আবদুল্লাহ খুলতাম সেক্ষেত্রে কিন্তু আমার নাম এখানে আমি দিব না আমার ফেসবুক আইডি যেটা লগ থাকবে সেই নামটা দিব আপনাকে ফেইসবুক এইখানে দেখতেছে না যে আসলে কে এইটা চালাচ্ছে আবদুল্লাহ না উমুক সে কিন্তু দেখতে আছে এই নাম যার উনি চালাচ্ছে এরকম এখন যদি এখানে মনে করেন অন্য কেউ থাকতো আমার জায়গায় এখন এখানে কিন্তু বলছি ইউ নেম তাহলে আপনি কি তার নাম দিতেন না তখন আপনাকে দিতে হবে যে ফেসবুক অ্যাকাউন্টের যে নামটা থাকবে ওটা অটোমেটিক এখানে নিয়েই নিবে ওকে এরপরে আমার কি লাগবে বলছি আমার একটা বিজনেস ইমেইল লাগবে তো আমার মানে বিজনেস ইমেল বলতে জিমেইলটাকেই বোঝানো হয় আবার অনেকে মনে না বিজনেস করেন মনে হয় যে অন্য কিছু না যে কোনো একটা জিমেইল আপনি এখানে দিয়ে ওকে এখন আপনি ক্লিক আপনার একটা বিজনেস ম্যানেজার হয়ে যাবে তাহলে আমাদের বিজনেস ম্যানেজার তৈরি করতে কিন্তু আহামরিতে এমন কোনো কষ্টও না কিছু নেই আর এই বিজনেস ম্যানেজারটা দিয়েই কিন্তু আমরা ফেসবুকে যে যত আমাদের অ্যাডগুলো সামনে আসে ওই অ্যাডগুলো দেওয়া হয় পেজের মাধ্যমে শো করানো হয় এবার আসি একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা বলেছিলাম কয়টা পেজ তৈরি করা যাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা বলেছিলাম অনেকগুলো পেজ তৈরি করা যায় এবং পেজের অ্যাক্সেস নেওয়া যায় সেম ভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি যদি বিজনেস ম্যানেজার করেন সেই বিজনেস ম্যানেজারেরও এরকম অ্যাক্সেস নেওয়া যায় অ্যাক্সেস নিয়ে কাজ করা যায় সো আমরা দেখাবো কিভাবে আপনি অ্যাক্সেস নিয়ে কাজ করবেন কিন্তু এইখানে একটু উল্টো যে একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি হয়তো সর্বোচ্চ দুইটা তিনটা বিজনেস ম্যানেজার খুলতে পারবেন এর বেশি পারবেন না কারণ আমি প্রথমে বলছি একটা বিজনেস ম্যানেজার থেকে আমরা পৃথিবীর সকল পেজের অ্যাডন করতে পারবো সকল পেজের বিজনেস ম্যানেজমেন্ট করতে পারবো সো আমার তো একাধিক বিজনেস ম্যানেজার লাগতেছে না কিন্তু আমার কিন্তু আলাদা আলাদা বিজনেসের জন্য আলাদা আলাদা পেইজ লাগতেছে মনে করেন আমার এখানে ফেসবুক আমার এখানে মনে করেন পেজ আছে যতগুলো আমি দেখাই এখানে যদি আমি যাই আমার অপশনে এখানে আপনি যতগুলো আমার পেজ দেখতে পারছেন এখানে অনেকগুলো পেজ আছে সমস্ত পেজের জন্য যে বিজনেস সেটা আমি এই একটা বিজনেস ম্যানেজার থেকে ম্যানেজমেন্ট করতে পারবো সো আমার কিন্তু একাধিক বিজনেস ম্যানেজার লাগতেছে না হ্যাঁ আমরা একাধিক খুলতে পারি দুইটা থেকে তিনটা কারো হয়তো দুইটা খোলা যাবে কারো হয়তো একটা খোলা না দুইটা খোলা যায় সর্বোচ্চ আবার কারো তিনটাও হয় সো একটা দুইটা তিনটা এরকম করে হবে এর বেশি হয় না দুইটা তিনটে সেটা ফেসবুকই লিমিট করে দেয় তাহলে আমরা দেখেন একটা বিজনেস ম্যানেজার থেকে এখানে যতগুলো পেজ আছে যেগুলো আমার কাছে অ্যাক্সেস আছে মনে করেন আমি সমস্ত পেজের সমস্ত বিজনেসগুলো একটা বিজনেস ম্যানেজার থেকে ম্যানেজ করতে পারবো কিন্তু এটা ডিজিটাল মার্কেটিং বিজনেস এটা অন্য বিজনেস অন্য বিজনেস তার জন্য আলাদা আলাদা পেজ খুলে এই মাধ্যমে আমি দেখাচ্ছি কিন্তু সব পরিচালনা করবে এখান থেকে খুলতে পারবো পারবো দুইটা কি তিনটা এর বেশি আমরা আমরা না আর জানি কি বললাম ফেসবুক অ্যাকাউন্ট থেকে পেজ আমরা অনেকগুলো খুলতে পারবো একটা বিজনেস ম্যানেজার থেকে আমরা অনেকগুলো পেজের অ্যাড রান করেন পেজের বিজনেস যে ম্যানেজমেন্ট আছে সব একটু যেটা আমরা করতে পারবো এরপরে আমরা আর কি বললাম একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিজনেস ম্যানেজার কি তিনটা খোলা যায় এর বেশি যাবে না আর হলো আপনার কী জানি বললাম ফেসবুক অ্যাকাউন্ট থেকে পেইজ খোলা যায় ফেসবুক বিজনেস পেজের যেভাবে অ্যাক্সেস নেওয়া হয় ফেসবুক বিজনেস ম্যানেজারেরও সেম ভাবে অ্যাক্সেস নেওয়া যায় ওকে এখন দেখেন আমি যদি এখানে আমার তখন নাম দিলাম মোহাম্মদ আব্দুল্লাহ ইনপুর দেখেন এখানে সাবমিটে ক্লিক করি আমার একটা বিজনেস ম্যানেজার ইজি ভাবে হয়ে যাবে কিন্তু হচ্ছে না এখানে বলে দিয়েছে দেখেন ইউ হ্যাভ রিচ দ্য লিমিট ফর দ্য নাম্বার অফ বিজনেস ইউ ক্যান ক্রিয়েট এট দিস টাইম সো এই লেখাটা যদি কারো আসে তাহলে তিনি বুঝে নেবেন তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আর বিজনেস ম্যানেজার খোলা যাবে না আমার কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে অলরেডি দুইটা আরো অনেক আগে বিজনেস ম্যানেজার খোলা হয়ে গেছে দুইটা কিন্তু এইখানে আবার একটা সত্য আছে আপনি কিন্তু চাইলে কয়েক শত মনে করেন অথবা অনেকগুলা বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস নিতে পারবেন কিন্তু এইভাবে তৈরি করতে পারবেন না দুইটার দুইটা অথবা তিনটের বেশি কিন্তু আপনি অনেকগুলো অ্যাক্সেস নিতে পারবেন আমরা কিন্তু যখন কারো কাজ করব তখন তার কাছে আমার রিকোয়ারমেন্ট লাগবেই তো এইটা ফেসবুক অ্যাড দিতে এই যে রিকোয়ারমেন্ট ফেসবুক পেজের অ্যাক্সেস লাগবে আর লাগবে হলো ফেসবুক বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস যদি আমরা ফেসবুক অ্যাড এর কাজ করতে চাই আর যদি আমরা কারো জন্য ফেসবুক পেজ খুলি তাহলে লাগবে এই রিকোয়ারমেন্ট কারো যদি এর জন্য যদি আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার খুলি তাহলে লাগবে এই রিকোয়ারমেন্ট এই নাম Gmail এটা কিন্তু আমি যদি মনে করেন কারো জন্য ফেসবুকে অ্যাড দিতে চাই ফেসবুক বুস্ট করতে চাই প্রমোট করতে চাই এই যা যা বলেন তাহলে ওই ব্যক্তির ফেসবুক পেজে থাকবে সেটার অ্যাক্সেস লাগবে এবং ওই ব্যক্তির যে বিজনেস ম্যানেজার থাকবে সেটার অ্যাক্সেস লাগবে এখন কথা হলো এই দুটো তো তার থাকতেই হবে ফেসবুক অ্যাড দিতে সো আমরা এইগুলো আর অ্যাক্সেস নিয়ে আমরা ফেসবুকে অ্যাড দিতে পারবো সো দেখেন আমার এখানে আমি কয়েক কতগুলো বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিয়ে কাজ করতেছি দেখেন হিউজ এগুলো সব বিজনেস ম্যানেজার এখানে লেখাই আছে ওই যে বিজনেস ম্যানেজার দেখছেন তাহলে আপনারাও এইভাবে অ্যাক্সেস নিয়ে অনেকগুলো কাজ করতে পারবেন কিন্তু একটা অ্যাকাউন্ট থেকে দুটার বেশি কেউ খুলতে পারবেন না সো অ্যাক্সেস কীভাবে নেবেন কী দেবেন সবই তো আপনাদের দেখাবো আমি তাহলে যদি কারো বিজনেস ম্যানেজার খুলতে গিয়ে এরকম লেখা আসে আনাবল টু ক্রিয়েট অ্যাকাউন্ট ইউ হ্যাভ রিচ দ্য লিমিট ফর দ্য নাম্বার অফ বিজনেস ইউ ক্যান ক্রিয়েট এট দিস টাইম তাহলে তিনি মনে করবেন যে তার বিজনেস ম্যানেজার খোলা আছে যার জন্য আপনি খুলতে পারতাছেন না যার বিজনেস ম্যানেজার খোলা আছে তার আর খোলার কোনো দরকার নাই যেটা খোলা আছে সেটা দিয়ে আমরা প্র্যাকটিস ফেসবুক অ্যাড সবকিছু করতে পারবো আমার আর নতুন করে খোলার কোনো দরকার নাই যার নাই তার এখানে সাবমিটে ক্লিক করার সাথে সাথে তার একটা বিজনেস ম্যানেজার হয়ে যাবে আর যার মনে করেন বিজনেস ম্যানেজার আছে তার তো এই লেখাটা আসবে ইউ হ্যাভ দ্য লিমিট সো আপনার বিজনেস ম্যানেজার আছে কি আসে না কিভাবে বুঝবেন আপনি একদম সিম্পল আপনি প্রথমত আপনার ফেসবুকে যাবেন যাওয়ার পরে আপনার ওই যে মেটা বিজনেসে যেতে হবে মেটা বিজনেস সুইট এখন সেটা যদি আপনি গুগলে সার্চ করে যেতে পান তাও হবে মানে আমার বিজনেস ম্যানেজার আগে থেকে তৈরি করা আছে কি আছে না যদি তৈরি করা থাকে তাহলে লাগবে না তৈরি করা না থাকলে আমরা করব। আবার এইখানে আসলে তো আমরা দেখতেই পারবো আমাদের ইউ হ্যাভ লিভিয়া এখন এই যে মেটা বিজনেস সুইট আছে না এখানে আমাকে গিয়ে দেখতে হবে সো আপনি চাইলে সেটা গুগলে সার্চ করেও নিয়ে আসতে পারেন এই মেটা বিজনেস সুইট অথবা আমরা পেজ থেকে বলছিলাম যে নিয়ে আসতে পারি এই যে মেটা বিজনেস সুইট এখানে আমরা ক্লিক করি আচ্ছা তাহলে দেখেন আমাকে আবার কই নিয়ে গেল ফেসবুক বিজনেস সুইটে ক্লিক করি এখান থেকে এই যে ফেসবুক বিজনেস উইটে ক্লিক করবো তাহলে ঠিকঠাক জায়গায় নিয়ে আসবে ঠিক আছে মেটাতে গেলে অনেক সময় আসে না এই যে ফেসবুক বিজনেস উইট এটাকে ক্লিক করবো এখন এখানে আমি আসি যে আমার বিজনেস ম্যানেজার আছে কি না সো আপনি এই যে মেটা বিজনেস উইট এখানে ক্লিক করলেই দেখতে পাবেন আমরা সব সময় ছোট লেখা আগে দেখবো বড় লেখা পরে দেখবো এটা সব সময় যেন মনে থাকে সবার সো আমি যখন এখানে ক্লিক করলাম এখান থেকে আপনি দেখেন যে সব জায়গায় মনে করেন এরকম লেখা এরকম যে যেসব পিছনে এরকম একটা গিয়ার বক্সের চিহ্ন থাকবে সেগুলো হলো বিজনেস ম্যানেজার আর যেগুলো দেখেন এই যে লেখা দেখা যাচ্ছে ফেসবুক পেজ দেখছেন এই জন্য বলছে ছোট লেখা আগে দেখবো বড় লেখা পরে দেখবো আয়াত আলাম সাহেব পেজ এটা ফেসবুক পেজ এটার নিচে কিন্তু ফেসবুক পেজ লেখা নাই সো এটা বিজনেস ম্যানেজার আবার দেখেন এখানে একটা কি আছে চিহ্ন আছে সেটিংস গিয়ার বক্স এটা বিজনেস ম্যানেজার এটার এখানে কোনো সেটিংসের এর চিহ্ন নাই গিয়ার বক্স নাই সো এটা ফেসবুক পেজ তাহলে আমার যতগুলো বিজনেস ম্যানেজার আছে সবগুলোর এখানে দেখেন এরকম সেটিংস আছে তাহলে এগুলো সব বিজনেস ম্যানেজার এগুলো সব আমার অ্যাক্সেস নেওয়া এগুলো দিয়ে আমি কাজবাজ করতে আসি আর দেখেন এই নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ফেসবুক পেজ এই যে ফেসবুক 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 দেখছেন এই জন্য ছোটো লেখাগুলো দেখবো সো আমাদের চেক করার জন্য তাহলে আমরা কি করব আমরা মেটা বিজনেসে যাব যাওয়ার পরে এই জায়গায় ক্লিক করব ক্লিক করার পর যদি আমরা কোথাও দেখি যে এরকম লেখা থাকে এই যে বিজনেস পোর্টফোলিও থাকে তাহলে আমরা মনে করব যে আমাদের বিজনেস ম্যানেজার আছে আমাদের আর তৈরি করতে হবে না আচ্ছা এখন আমি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা দেখাবো যে কোনো একজনে স্ক্রিন শেয়ার করবে তার একটা আমি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো কারণ আমার অ্যাকাউন্ট থেকে তো তৈরি করা যাবে না যেহেতু আমি দুইটা লিমিট করে বলছি আপনার নতুন যেকোনো যেরা ল্যাপটপ থেকে আসছেন যে কোনো একজনে আপনার অ্যাকাউন্টটাকে ওকে ডান এবার আমি আপনাকে রিকোয়েস্ট দিই আপনি দেখেন আপনার আর কিছু করা দরকার নাই ওকে ওকে আপনি বসে থাকেন এখন বিজনেস ম্যানেজার খুলতে আমাদের কি ফেসবুক পেজ লাগবে এটাও একটা কোশ্চেন ফেসবুক পেজ থাকলে ভালো আমরা মনে করবো কারণ ফেসবুক পেজ ছাড়া আপনি বিজনেস ম্যানেজার খুলে কি করবেন কারণ আমাদের তো ফেসবুক বিজনেস ম্যানেজারটা মূলত অ্যাড দেওয়ার জন্য ফেসবুক পেজের মাধ্যমেই তো আমরা কি দিব অ্যাডটা দিব তাই না তাহলে আমাদের পেজ লাগে সো ফেসবুক পেজ ছাড়াও আমরা চাইলে বিজনেস ম্যানেজার খুলতে পারবো সমস্যা নাই তবে ফেসবুক পেজ থাকলে এমন আহামরি আমার কিছু নাই কোনো সমস্যাও নাই ক্লিয়ার তাহলে আমি এখন একটা সুন্দরভাবে বিজনেস ম্যানেজার খোলা দেখাই যেভাবে আমি দেখাবো ওইভাবে সবাই খুলবেন যে স্টাইলে আমি বলবো যেভাবে কারণ বিজনেস ম্যানেজার খোলাও কিন্তু ঝামেলা আছে যার নাই তিনি খুলবেন যার বিজনেস ম্যানেজার আছে তার আর খোলার কোনো দরকার নাই প্যারা নেওয়ার কোনো দরকার নাই কারণ এখানে কিন্তু বিশাল পেড়া আছে ওকে এখন আমি যে ভাই স্ক্রিন শেয়ার করছে আগে দেখি তার বিজনেস ম্যানেজার আছে কিনা সো তার ফেসবুক অ্যাকাউন্টটা কি করা আছে মনে করেন এই যে তার ফেসবুক অ্যাকাউন্টটা কি করা আছে না এখানে এই যে মিয়া তাহলে আগে আমরা চেক করি যে আছে কিনা যদি থাকে তাহলে তার খোলার দরকার নাই আর যদি মনে করেন যদি মনে করেন যে তার না থাকে তাহলে আমরা খুলবো সো তার আছে কি আছে না সেটা আমরা চেক করি ওই ক্লিক করে তো কাজই হচ্ছে না প্লাস আইকনে দিসলে যাচ্ছে না কেন আচ্ছা আপনি একটু প্লাস আইকনে ক্লিক করেন আমার এখানে কাজ হচ্ছে না আপনি ক্লিক করেন প্লাস আইকন ওই যে প্লাস লেখা আছে আপনার ওখানে আবার দেখাবে না আপনার সামনে জুমের মনে হয় ইয়ে আছে এই কারণে তো আমি ক্লিক করতে আসি তাও হচ্ছে না প্লাস আইকনে ক্লিক করে আরেকটা একটা ট্যাব নেন নতুন একটা ট্যাব যেখানে আমরা আর কি দেখবো যে আমাদের বিজনেস ম্যানেজার আছে কিনা গুগলে সার্চ করেন আপনি গুগলে সার্চ করার জন্য একটা ট্যাব নেন গিয়ে সার্চ করেন হ্যাঁ এখানেই সার্চ করেন করেন এখানেই করেন ভালো এখানেই সার্চ করেন ফেসবুক ফেসবুক বিজনেস বিজনেস এটাই লেখেন আচ্ছা আমি লিখতেছি আপনি সারেন আমি লিখতেছি এখন যেহেতু এখানে আসছে আমি লিখেই দিচ্ছি সো আমি লেখি মেটা বিজনেস লেখি তাহলে তাড়াতাড়ি আসবে না বুঝছেন মেটা বিজনেস এসে চলে আসছে তাহলে এটা আবার বাংলা কেন আর যাই হোক আমরা এই জায়গায় ক্লিক করি ক্লিক করার পর আমাদের ফেসবুক যে ওই অপশনটা ওইখানে যেতে হবে আমরা কিন্তু ওইখানে আসি না এখনো এখানে আমরা বাংলা যে আচ্ছা আমরা এখানে ক্লিক করে দেখি এটা সরাসরি সবচেয়ে সুবিধা কি পেজ থেকে নিয়ে আসলে পেজ থেকে সুন্দরভাবে আসে আচ্ছা সমস্যা নেই যেভাবে হোক আপনি ক্লিক করলে আসবেন ওই আপনার তো পেজের সেই অপশনই আসতেছে না কারণটাকে আচ্ছা এখানে আমরা সার্চ করি একটু এই জন্য দরকার হয় এই জিনিসগুলো সেভ করে রাখবেন কারণ এই যে দেখছেন ক্লিক করলে আর একটা জায়গায় নিয়ে যায় লেখা নতুন ব্যবসার উন্নতি বাংলা কেন আমাদের তো সেই বিজনেস এসেই যাচ্ছে না আর কই আছে এই যে এটা 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 আমরা খুঁজতেছিলাম রাইট এই যে ফেসবুক বিজনেস সুইট এই লেখাটা আমি খুঁজতেছিলাম এটা আমার দরকার এখানে ক্লিক করলে আমি একদম মেটা বিজনেসে আসবো পারফেক্টলি ভাবে তাছাড়া আসলে আসা জানে আগে আসতো আচ্ছা ভাই এখন বিজনেস ম্যানেজার আছে কিনা আমরা একটু দেখে নিই এই জায়গায় ক্লিক করবো ক্লিক করার পর আমরা এই যে ভাইয়ের বিজনেস ম্যানেজার আছে আপনার এই যেটা আছে এটা দিয়েই আপনি কাজ করতে পারবেন কিভাবে কাজ করবেন সেটা আপনি আপনার এই একটা আছে এই যে সেটিং সাইকন এই একটা আছে না এটা পেজ সরি এটা বিজনেস ম্যানেজার না ভাইয়ের একটা অলরেডি বিজনেস ম্যানেজার আছে তার আর খোলার দরকার নাই আপনি এটা দিয়ে প্র্যাকটিস করতে পারেন সবকিছু করতে পারেন খালি খেলা করার দরকার নাই আরেকজন স্ক্রিন শেয়ার করেন যার বিজনেস ম্যানেজার নাই কারণ আমি তার একটা তৈরি করে দেখাবো

আমাদের কি ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন এখন আমরা আবার চেক করি যে আগে চেক করে নিই বিজনেস ম্যান আছে কিনা যদি আমাদের চেক করা থাকে আমি আমি মাউস না রাখছি আপনি ছেড়ে দেন বলছি যে আমি মাউসটা না আসছি আপনি দেখেন শুধু আর কিছু লাগবে না ওকে আপনি শুধু দেখেন ওকে আমরা লেখি মেটা বিজনেস আই সুইট তাহলে আর কি আসে এতক্ষণ লাগে কখন তাহলে আমরা আগে চেক করি যে আমাদের আছে কিনা এই এক জায়গায় ক্লিক করলে আর এক জায়গায় কাজ করে কেন এটা এত ছোট কেন একশো দশ করা তাও আচ্ছা বড় করে নেই এত বড় একটা ডেস্কটপ তাও এরকম স্লো কাজ করে আচ্ছা আমরা তাহলে এখানে এই বিজনেস সুইটে না গিয়ে আমরা একটু নিচে যাব নিচে টাই গেলে আমরা পাবো তা হলে আপনি পাবেন নেই যেখানে লেখা আছে লগ ইন অ্যাক্সেস মেটা বিজনেস সুইট এখান থেকে খুঁজবেন কোথায় ফেসবুক বিজনেস সুইট আছে এখানে ক্লিক করলে আমাকে সরাসরি ফেসবুক বিজনেস সুইটে নিয়ে যাবে সো এটা যেন ভালো মতো খুঁজে পান আবার ওই আমার মতো বিভিন্ন জায়গায় ক্লিক করে খালি খুঁজতেই থাকবেন আর হবে না ওকে এবার এই জায়গায় ক্লিক করে দেখি আমাদের বিজনেস ম্যানেজার আছে কিনা ভাইয়ের যদি না থাকে তাহলে আমরা এটা নতুন তার এখানে কিন্তু কোথাও ওই সেটিংস আইকনটা নাই নাই শুধু আছে বিজনেস ম্যানেজার তাহলে আমরা তার জন্য বিজনেস ম্যানেজার খুলতে পারি এখানে ক্লিক করলে কিন্তু বিজনেস ম্যানেজার খোলা যায় যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও এখানে যদি আমরা ক্লিক করি তাহলেও দেখবেন আমরা বিজনেস ম্যানেজার খুলতে পারবো অথবা আমি যে একটা ই দেখাইছিলাম না আপনার কি জানি বলে ওটাকে ওইটা দিয়ে আর কি খোলা যাবে আচ্ছা ক্লিক আধা ঘন্টা পর কাজ করে আচ্ছা যেহেতু ভাইয়ের নাই তাহলে আমরা একটা বিজনেস ম্যানেজার খুলি সো বিজনেস ম্যানেজার খোলার জন্য আমরা সরাসরি গুগলে যাব গুগলে গিয়ে আমরা কি সার্চ করবো এস আই এন এস বিজনেস তারপরে লিখবো কি আমরা বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ওভারভিউ এই লেখাটা আপনি মুগস্থ রাখবেন কিন্তু আমি লিখতেছি এক সময় আসতেছে আর এক সময় আচ্ছা ডট এফ এ সি ই বি ডাবলু কে ফেসবুক ডট কম স্ল্যাশ ওভারভিউ ওকে তাহলে আমরা এই অ্যাড্রেসটা সরাসরি লেগে একটা বিজনেস ম্যানেজার খুলব আপনার এখানে তো কিছু কাজ হচ্ছে না লিখছি আরো আধা ঘন্টা আগে কিন্তু লেখাই লেখাই উঠতে না না ওকে আপনি মাউস তাহলে দুইজন একসাথে চুপচাপ বসে থাকেন কি বলছি বুঝতে পারছেন আপনি মাউস নাড়াইন না তাহলে কিন্তু হবে না কারণ দুইজন একসাথে নাড়ালে তো হবে না রিমুট কন্ট্রোলে যেকোনো একজনই করতে হবে ওকে তাহলে আমি এখানে সেই লেখাটা লিখলাম কোন লেখাটা বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ওভার ভিউ কিন্তু এমন লোকরা শেয়ার করলো যে কাজ করতে আছে একটা ক্লিক করে আধা ঘন্টা পরে আচ্ছা আপনি লেখেন আমি বলি আপনি লেখেন দেখেন আপনি ক্লিক করেন ওখানে লেখেন আপনি লেখেন এবার হ্যাঁ বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ওভার ভিউ এই প্রশ্নবোধক চিহ্নটাকে কেটে দিই একটা স্ল্যাশ চিহ্ন দেন হ্যাঁ একটা স্ল্যাশ চিহ্ন দেন আপনি দিচ্ছেন কি শেয়ার করলে কাজ করতেছে না তো হয়ে গেছে এবার রাইট এবার ক্রিয়েট অ্যাকাউন্ট এ ক্লিক করেন সেম ওই রকম নাম জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলেন একটা দেন ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার আধা ঘন্টা পর আসে গেছে নাম দেন আপনার নাম দেন ডিএম দিয়ে একটা নাম দিয়ে দেন যেখানে বিজনেস রিলেটেড আপনার যে নামটা আছে ডিএম লিখে ওই নামটা লেখেন ডিএম আপনার নামটা লেখেন ডিএম সামাদ সামাদ এরকম লেখেন নিচে নামটা তো আপনার ফেসবুক অ্যাকাউন্টের যেটা সেটা আর যে কোনো জায়গায় এক জায়গায় নাম লিখতে হলে প্রথম অক্ষরটা ক্যাপিটাল লিখতে হয় পরেরটা স্মল লিখতে হয় বিজনেস রিলেটেড আমরা ফেসবুক পেজে যখন নাম দিয়েছিলাম তখন কি দিয়েছিলাম মনে আছে সো তাহলে আমরা ভুলে গেলে কিভাবে হবে উপরে লেখা কি আপনার হয়েছে আপনি যে ডিএম সামাত লিখছেন হ্যাঁ এটাকে বলা হয় একটা নাম বিজনেস রিলেটেড যে প্রথম আকর ক্যাপিটাল পার্টে এখন আপনার জিমেল দেন যে কোনো আপনার ফেসবুক আইডির নাম তো এটাই যেটা আছে সেটা তাই না ও ইউর বিজনেস মে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট আচ্ছা সমস্যা নাই এটা থাকলে আসবে ক্লিক করেন আপনাকে ক্লিক করতে বলছি আমি আপনি আগেই ক্লিক করে দিলেন আচ্ছা অন্য একজনের স্ক্রিন শেয়ার করেন তো ওনারটা কাজ হচ্ছে না একদিন স্ক্রিন শেয়ার করবেন ভালো মতো তাও পারতেছেন না আপনারা কি সবাই মোবাইল দিয়ে ক্লাস করেন ল্যাপটপ দিয়ে কেউ ক্লাসে আসেন না ওকে ডান আমাকে রিকোয়েস্ট আমি রিকোয়েস্ট পাঠাই সেটা অ্যাকসেপ্ট করেন শুধু ওকে ভাইয়ের বিজনেস ম্যানেজার নাই তাহলে আমরা একটা নতুন বিজনেস ম্যানেজার খুলি আপনি মাউস ক্লিক করে নামাকে দেন একটা জিনিস পাঁচ মিনিটের জিনিস দেখা দেয় এক ঘন্টা লাগতে আছে বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ওভারভিউ ডট ওভারভিউ না সো লেখা ঠিকঠাক মতো দিবেন আমি বলছি যে কোনো জিনিস মুগস্থ করবেন নোট করে রাখবেন তাহলে একদিনের মধ্যে সব ভুলে যাবেন প্রত্যেক আমরা নতুন নতুন জিনিস শিখবো বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ওভার ভিউ স্ল্যাশ এর পরে ওভারভিউ নো ডট ঠিক আছে দেন আমরা এন্টারে ক্লিক করব কি যে শেয়ার দেয় সলি না যার না থাকবে সে তৈরি করবেন আর যার আছে তারা তৈরি করার দরকার নাই তো সো কার নাই এটা লাভ নাই যার আছে তিনি তৈরি করবেন যার নাই তিনি তৈরি করবেন আর যার আছে তার তো তৈরি নাই ওকে তাহলে আমি এখানে একটা নাম দিলাম ডিএম নাজমুল দিয়ে দিলাম মনে করেন সো আমরা নামগুলো একটু সুন্দরভাবে লিখে দিব যেন দেখতেও একটু ভালো লাগে আমি এখানে নাম দিলাম ডিএম নাজমুল আর একটা বড় নাম দিই আমরা এখানে একটা যেকোনো ওই এক ওই ক্লিক করি আর কই যায় আল্লাহ জানে আচ্ছা ওকে আমরা এখন একটা জিমেল দিই ভাইয়ের একটা জিমেল যেকোনো একটা জিমেল আমরা দিই এই ব্রাউজারে থাকাই যেটাই জিমেল আমি দিই এই জিমেলটাকে কপি করে দিব বুঝছেন হাতে লিখে দিলে অনেক সময় দেখবেন আপনার ভুল দিচ্ছেন এমডি নাজমুল হোসেন এরকম লেখা থাকবে তিন চার পাঁচ ছয় সাত মনে করেন আপনার এখানে দিবেন এক দুই তিন ভুলে এই জন্য যে কোনো জিনিস আপনার কপি পেস্ট করে দিবেন তাহলে আর ভুল হবে না আশা করি ওকে আমি এখানে জিমেলটা দিয়ে দিলাম তো ডিএম নাজমুল ব্যস সাইড দিলাম আর তো নাম দেওয়াই আছে এখানে দিলাম ওকে আমি পেজটা ক্লিক করি ক্লিক করি এক জায়গায় যা আর এক জায়গায় যাই হোক এখন এই সাবমিটে ক্লিক করার আগে সবাই একটা কাজ করে নেবেন একটা বিপিএন নামাই নেবেন হলে অনেক সময় বিজনেস ম্যানেজার খুলতে দেয় না সো আমাদের জানো আমরা কি করতে পারি প্রথম অবস্থায় বিজনেস ম্যানেজার খুলে ফেলতে পারি যেন আমাদের ঝামেলা হয় সেজন্য আমরা করব কি একটা বিপিএন কত মানুষ দেখবেন কি আমি দেখেন সাবমিটে কিন্তু ক্লিক করি না আমি জাস্ট সাজাই রেখেছি ঠিকই সাজাই রেখেছি নাম দিয়েছি এর নাম আর জিমেল দিয়েছি এখন আমি একটা এক্সটেনশন নামাবো আমাদের ব্রাউজারে যেটার নাম কি রাউ শেক বিপিএন এই যে ফর ক্রোম যেটা আমরা একটা এক্সটেনশন কিভাবে ক্রোমে ইউজ করা হয় কিভাবে কি করা হয় সেটা আমরা সবাই জানি এবং ইনস্টল করা আছে অনেকেরও যেখানে এখানে ভাইর মেবি করা আছে যার কারণে এখানে রিমুভ ফরম ক্রোম আসছে সো এই বিপিএনটাকে এখান থেকে ক্লিক করে পিন করে নেবেন পিন করলে এই যে পিন করলে দেখেন এখানে দেখা যাচ্ছে সো বিপিএনটাকে পিন করে একটু কানেক্ট করবেন এখানে স্টার্ট বিপিএন দিবেন ওকে অ্যাকসেপ্ট স্টার্ট বিপিএন ওকে আমার একটা কান্ট্রি চাইন হয়ে গেছে কানেক্ট এবার আমরা সাবমিটে ক্লিক করব এরা কিন্তু আমি সাবমিটে ক্লিক করি না এতে দেখেন বিজনেস নাম নামঠাম সবকিছু দিয়ে আমরা সাবমিটে করে দেবো তাহলে আমাদের হবে কি এক চান্সে হয়ে যাবে কোনো ঝামেলা হয় না আনাইলে অনেক সময় দেখবেন অনেকের বিজনেস ম্যানেজার খুলতে দেবে না অনেক ঝামেলা করবে আর কি ফেসবুকে বিজনেস ম্যানেজার মানে দুইটা খোলাই অনেক সময় কষ্ট হয়ে যায় এই এরকম একটা এই যে আমার দেখেন হ্যাজ বিন ক্রিয়েটেড সো আমার আর বিপিএন দরকার নাই বিপিএনটাকে আমরা এখন ক্লোজ করে দিই সো সাবমিটে ক্লিক করার আগে শুধু বিপিএনটা অন করব এখন বলছে যে ডিএম নাজমুল ব্যাস সাইড সো আপনি সুন্দর সুন্দর একটা নাম দিবেন ইউনিক তাহলে দেখবেন যে বিজনেস ম্যানেজার তাড়াতাড়ি খুলে যাবে সুন্দর নাম দেওয়ার ট্রাই করব ওকে সো কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস মানে এই ইমেইলে একটা লিঙ্ক আছে সেটাকে আমার কনফার্ম করতে ওকে আমরা ডান দিয়ে দিই তাহলে এই ইমেলের ইনবক্সটা আমরা চেক করি সো এই ইমেলটা এখানেই তো আমাদের আছে তাই না এই যে আমরা যদি একটা নতুন ট্যাব ওপেন করি ট্যাব ওপেন করার পর এই যে এখানেই আমরা জিমেইল লেখাটা পাবো এই যে দেখেন জিমেল এই জিমেলটাই দিয়ে দিয়েছি আমরা সেই জিমেলের ইনবক্সে আমরা দেখবো আমাদের একটা লিঙ্ক গিয়েছে এখানে সঠিক জিমেল দিতে হবে যদি আপনি ভুংবাং জিমেল দেন সংখ্যা কোনো ভুল দেন তাহলে কিন্তু হবে না এখন ওই লিঙ্কটা আমরা কোথায় পাবো লিঙ্কটা পাবো এই যে সোশ্যাল নামে যে অপশনটা আছে না এখানে পাবো প্রমোশনও না প্রাইমারি নয় যে সোশ্যাল অপশনে সো সোশ্যাল অপশনে পাওয়ার পর আমরা করব কি ওই জায়গায় গেলে দেখব আমরা একটা লিঙ্ক পাবো যে ফেসবুক যে আমি একটা বিজনেস ম্যানেজার তৈরি করেছি সেটা আমি একটা লিঙ্ক দিয়েছে এই যে দেখেন ফেসবুক কনফার্ম ইওর বিজনেস ইমেইল এখানে আমি ক্লিক করব দেন ক্লিক করে আমরা ইমেলটাকে কনফার্ম করে ফেলব এখন আমরা বিজনেস ম্যানেজারে এই ইমেল দিয়ে আরও বিজনেস ম্যানেজার খুলতে পারবো এই ইমেইলে আমরা চাইলে হাজার হাজার বিজনেসম্যানের নিতে পারবো এক্ষেত্রে কোনো সমস্যা নাই শুধু একটা ফেসবুক আইডি থেকে দুইটা খোলা যাবে না এখন দেখেন আমি কনফার্ম নাও দিলাম এখন আমার সামনে যে ড্যাশবোর্ডটা আসবে এই ড্যাশবোর্ডটাই হল হলো বিজনেস ম্যানেজার সো কেউ যদি অন্য কোন জিনিসের কে কখনো বলেন বিজনেস ম্যানেজার তার খবর আছে কিন্তু সো ড্যাশবোর্ডটা দেখে মুগুস্ত রাখেন বিজনেস ম্যানেজারে কি কি থাকে এই যে কনফার্ম ইমেল এই যে বিজনেস সেটিংস থাকে তিনটে দাগ থাকে ইউজার থাকে পিপল থাকে পার্টনার থাকে সিস্টেম ইউজার অ্যাকাউন্ট পেজ অ্যাড অ্যাকাউন্ট বিজনেস অ্যাস্টেস অ্যাপস ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডেটা সোর্স ব্র্যান্ড সেফটি রেজিস্ট্রেশন ইন্টিগ্রেশন এবার সিকিউরিটি অ্যাড পেমেন্ট এরপরে দেখেন অনেক 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 অপশন আছে সো এই যে ড্যাশবোর্ডটা এই যে ফিচারটা পাচ্ছি এটার নাম হলো বিজনেস ম্যানেজার কেউ যদি এই ফিচার ছাড়া এনাদার কোনো জায়গার স্ক্রিনশট দিয়ে বলেন যে এটার বিজনেস ম্যানেজারে এটা কোথায় এটা কোথায় আগামী ক্লাসে নামে কিন্তু খবর আছে ওকে সো এক মিনিটের জন্য বিশ সেকেন্ডের জন্য বিপিএন ইউজ করলে আমার ফাইবার অ্যাকাউন্টের এমন আহামরি কিছুই হবে না আমি বিশ সেকেন্ডের জন্য বিপিএন ইউজ করছি সো আমার ফাইবার আমারে ইসরায়েল পাঠাই দেয় নাই বা আমাকে ফিলিস্তান পাঠাই দেয় নাই এক্ষেত্রে কোনো সমস্যা নাই ঠিক আছে বিশ সেকেন্ডের জন্য যদি আপনি একটা যে ইউজ করেন ফাইবারের মালিক যারা আছে আপনাকে ইসরায়েলও না আপনাকে না কোনো জায়গায় পাঠাবে না সো তাই এইসব সিম্পল জিনিস বেশি বড় না কইরা রিল্যাক্স করেন তাহলে আমাদের এই সেটিংটাকে আমরা পাচ্ছি কি বিজনেস ম্যানেজারের ড্যাশবোর্ড বলা হয় এটাকে কথাটা যেন আমি কিন্তু বারবার বলতে আসি মানে এই ভুলটা আমরা অনেকেই করবো অন্য জায়গার একটা স্ক্রিনশট নিয়ে আসা বলবো এটা বিজনেস ম্যানেজার এইটা খুঁজে পাচ্ছি না সো এই জন্য আমি বারবার বলতে আসি এই ড্যাশবোর্ডটার নাম হলো বিজনেস ম্যানেজার এই ড্যাশবোর্ডটা আবার কিভাবে নিয়ে আসবেন আমি সব দেখাব এবার আসি ফেসবুক পেজে আমরা যেভাবে অ্যাক্সেস দিতাম বিজনেস ম্যানেজারও আমাদের ভাবে অ্যাক্সেস দেওয়া যায় ফেইসবুক পেজে অ্যাক্সেস দেওয়ার জন্য লাগতো ফেসবুক আইডির নাম আর বিজনেস ম্যানেজারের আমি যদি কাউকে অ্যাক্সেস দিতে চাই তাহলে লাগবে একটা জিমেইল আর কিছু লাগবে না আবারও বলি ফেসবুক পেজের অ্যাক্সেস দিতে হলে ফেসবুক আইডির নাম লাগে ফেসবুক আইডি লাগবে আর এই বিজনেস ম্যানেজারের যদি আমি কাউকে অ্যাক্সেস দিতে চাই যদি আমি যাকে দিব তার ইমেলটা লাগবে আর আপনি যদি কারো থেকে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিতে চান তাহলে আপনার ইমেলটা তাকে দিতে হবে আর কিছুই না মনে থাকবে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দেওয়া নেওয়ার জন্য জিমেল ইউজ করতে হয় ফেসবুক পেজের অ্যাক্সেস দেওয়া নেওয়ার জন্য ফেসবুক আইডি ইউজ করতে হয় এখন দেখেন এই নাজমুল ভাই মনে করেন তিনি আমাকে তার এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিবে সো তাহলে আমি কি করবো আমার জিমেলটা এই নাজমুল ভাইয়ের কাছে দিছি অথবা নাজমুল ভাই আমার থেকে আমার জিমেলটা চেয়ে এনেছে আমি যে কোনো জিমেল অ্যাক্সেস নিতে পারবো সো অ্যাক্সেস নেওয়ার জন্য আমরা পিপুলে যাব এই পিপুলে কীভাবে জানে আমি আমারটা নিয়ে দেখাচ্ছি সো পিপুলে যাওয়ার পর এখানে লেখা আছে ইনভাইট পিপুল এখানে আমরা ক্লিক করব এখন আমি যাকে অ্যাক্সেস দিব তার ইমেলটা এখানে লিখব আমি যদি কখনো কাজ করি ক্লায়েন্টের থেকে যদি কখনো এরকম বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিতে চাই তাহলে আমার ইমেলটা ক্লায়েন্টকে দিতে হবে ক্লায়েন্ট এই জায়গায় লিখবে ক্লিয়ার আবার আমরা তো ফেসবুক পেজের ক্ষেত্রে তো আমরা সবাই জানি যে আইডি দিয়া ইনফোড এব বিএই অ্যাট রাইট জিমেইল ডট কম ওকে নাজমুল ভাই এখন আবদুল্লা ভাইকে ই দিচ্ছে অ্যাক্সেস দিচ্ছে জিমেইলের মাধ্যমে যে কোনো জিমেইল ওকে এন্টার দিব এন্টার দিয়ে দেন নেক্সট এইটা আপনাদের আপাতত প্র্যাকটিস করতে হবে না কারণ এটা প্র্যাকটিস করলে একাধিক লাগবে সব কিছু সো আপনাদের তো এখন একাধিক নাই সো তাই অ্যাক্সেস দেওয়া নেওয়ার ব্যাপার কারো প্র্যাকটিস করা দরকার নাই এটা জাস্ট দেখে রাখেন যেভাবে অ্যাক্সেস দিতে হয় এভাবে অ্যাক্সেসটা অ্যাকসেপ্ট করতে হয় আপনারা শুধু বিজনেস ম্যানেজারটা তৈরি করবেন যেভাবে আমি দেখাইছি ওকে এই অ্যাক্সেস দেওয়া নেওয়ার ক্ষেত্রে আপনার একাধিক লাগবে সবকিছু যেমন এখন দুইজন লোক যেমন এই নাজমুল ভাই পাঠাচ্ছে আমাকে আমি একজন ইউজার সো আপনি নিজে নিজে এটা করতে পারবেন না সেজন্য এটা দেখে রাখেন যে কিভাবে অ্যাক্সেসটা দিতে হয় সো আমাদের ফেসবুক পেজে যেমন অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া যায় বিজনেস ম্যানেজারও অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া যায় ফেসবুক পেজে যেমন অ্যাডমিন ছাড়া এডিটর অ্যানাদার অ্যাক্সেস দেওয়া যায় বিজনেস ম্যানেজারও অ্যাক্সেস দেওয়া যায় ওইটাই অ্যাক্সেস দিতাম আইডিতে এটা দিতে হয় ইমেইলে ওকে তাহলে এই জায়গায় আপনি যদি কখনো কাজ করেন বিজনেস ম্যানেজারে অ্যাডমিন এক্সেস নেবেন এখানে হলো এই যে ফুল কন্ট্রোল এটা তো নাজমুল ভাই আবদুল্লাহ কি করতেছে তার বিজনেস ম্যানেজারের ফুল অ্যাডমিন অ্যাক্সেস এই যে এই যে এখানে লেখা আছে না ফুল কন্ট্রোল এভরিথিং এটাকে ম্যানেজে ক্লিক করে দিব ওকে অনেকের আবার এই ফুল এইভরিথিং এ থাকবে এরকম টিক অন করা অপশন থাকবে এই পাশে লেখা থাকবে ম্যানেজ সো আপনি সেটাকে ম্যানেজ দিয়ে দিবেন এবার আছে ভিউ অ্যাডভান্স অপশন আপনি চাইলে এটারও অ্যাক্সেস দিতে পারেন ভাইনাজমুল চাইলে আব্দুল্লাহকে এই অ্যাক্সেসটাও দিতে পারে সো এখানে কি আছে ফাইন্যান্স এটাও তিনি তাইলে দিয়ে দিতে পারেন ওকে তাহলে ভিউ ভিউ এটাকে অন করে দেখ দেন নেক্সট সো অ্যাক্সেস দেওয়া কিন্তু সেই ম্যানেজ দেওয়া মানে অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া জিমেইলের মাধ্যমে দিয়ে দিচ্ছে আর এখান থেকে তখন সরাসরি ইনভাইট সো সবাই এই অ্যাক্সেস দেওয়া নেওয়াটা দেখে রাখবেন এটা তো আপনারা এখন প্র্যাকটিস করতে না যখন কাজ করবেন তখন এটা প্র্যাকটিস করবেন ওকে ইনভাইটেশন তাহলে দেখেন এই নাজমুল সে কিন্তু আমার এই যে আবদুল্লাহ ভাইকে তার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিয়েছে এখন নাজমুল ভাইকে আর লাগবে না এখন দেখেন আমি আমার কম্পিউটার চলে আসলাম তো আমার জিমেইলে তিনি অ্যাক্সেস দিয়েছে সো আমার জিমেইলের ইনবক্স চেক করতে হবে এখন তিনি আমাকে ইনভাইটেশন পাঠিয়েছে এখন আমি ওই বিজনেস ম্যানেজার যে অ্যাক্সেসের ইনভাইটেশনটা পাঠিয়েছে সেটাকে আমি এখন অ্যাকসেপ্ট করবো এটাই আমার কাজ রিকোয়েস্টটা সো অ্যাকসেপ্ট কীভাবে করবো ওই জিমেইলে আমাকে পাঠিয়েছে না সেই যে জিমেইলটা আমাকে দিয়েছে সেই জিমেইলটাকে ওপেন করবো ওপেন করার পর আমরা এই যে সোশ্যাল লেখা আছে না এখানে যাবো সোশ্যাল সো আমরা এখানে না ফেসবুকে সবকিছু সোশ্যাল অপশনে যাবো দেন দেখেন এখানে লেখা আছে ফেসবুক ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু জয়েন ডিএম নাজমুল সাইড দেখছেন এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখন আমি এই ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করব সো ইমেলের মাধ্যমে ইনভাইটেশনটা আমার এখানে আসবে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে কিন্তু আমার এই ফেসবুক আইডি দিয়েই সেই শেষ পর্যন্ত কিন্তু আমাদেরকে ফেসবুক আইডিতেই যেতে হয় আর এর আগে যখন আমরা পেজের অ্যাক্সেস নিতাম তখন আমরা ইমেইলে নিতাম না আমরা সরাসরি পেজের এরকমই সে দিতাম ফেসবুক অ্যাকাউন্টে সো নোটিফিকেশনে গিয়ে আমরা পাইতাম এবার কিন্তু আমি বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা নিচ্ছি জিমেইলে এখানে জিমেইলে আমি জাস্ট নিয়ে আসছি এখন আমি অ্যাকসেপ্ট করব আমার এই ফেসবুক অ্যাকাউন্টে ক্লিয়ার তাহলে আমি কি করবো এখানে গেটেস্টারটা ক্লিক করব ক্লিক করার পর দেখবেন এখানে লেখা আসবে কন্টিনিউ উইথ মোহাম্মদ আবদুল্লাহ মানে তোমার ফেসবুক অ্যাকাউন্ট এখন আমার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন আছে বিধায় এই লেখাটা আসছে যার ফেসবুক অ্যাকাউন্ট এখানে লগ ইন থাকবে না তার লেখা আসবে লগ ইন ফেসবুক অ্যাকাউন্ট কারণ এটা অ্যাকসেপ্ট করতে হবে ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আমি নিয়ে আসছি জিমেইলের মাধ্যমে ঠিকই এখন আমি এই জিনিসটাকে অ্যাকসেপ্টটা করবো ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে এই যে লগ ইন কন্টিনিউ উইথ মোহাম্মদ আবদুল্লাহ এটাকে আমি সিলেক্ট করব। এখন ইওর নাম ইউন নাম বলতে এখানে কার নাম এই যে যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে এটা আমি রিসিভ করতে সেই নামটা দিব তাহলে এই যে মোহাম্মদ আবদুল্লাহ এটাকে আমি কপি করে এখানে বহু পেস্ট করে দিব এরপর আমরা কন্টিনিউ করব এরপর আবার কন্টিনিউ করব এরপর আমরা নিচে যাব নিচে গিয়ে আমরা এখানে অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করব এখন এখানে কার নাম লেখা আছে মোহাম্মদ আবদুল্লাহ তার পাসওয়ার্ড দিতে হবে এভাবে কিন্তু আমাদের ওই ফেসবুক পেজের ক্ষেত্রেও লাগতো সেখানে আমরা সরাসরি আইডি দিয়ে নিতাম এবার আমরা জাস্ট দিয়ে নিয়েছি ইমেইলের মাধ্যমে আমরা এখানে নিয়ে আসছে কিন্তু রিসিভটা করছি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এখন দেখবেন যে এই যে বিজনেস ম্যানেজারটা আছে না ডিএম দজমুল বেশ সাইট এটার আমি অ্যাডমিন অ্যাক্সেস পেয়ে যাব এবং সমস্ত কাজ বাস করতে পারবো ওকে এখন মনে করেন আমি সবকিছু কেটে ঘুমিয়ে গেলাম ওকে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট মিলাম এখন কোন জায়গায় অ্যাকসেপ্ট নিলাম বিজনেস ম্যানেজার সেটা আমাকে খুঁজতে হবে আমরা খোঁজার জন্য কি করবো গুগল ক্রোমটাকে অন করব করব অন করে আমরা এখন মেটা করবো সুইট এখানে কোথায় লেখা আছে ফেসবুক বিজনেস এখানে আমরা ক্লিক করব এখন ওই বিজনেস ম্যানেজারটা এখান থেকে খুঁজবো এই যেই জায়গা থেকে কোনগুলো বিজনেস ম্যানেজার আমরা বলছিলাম জানি যেটার পাশে এরকম গিয়ার বক্সের সেটিংসের চিহ্ন আছে তো নাজমুল ভাইটা আমরা খুঁজি নাজমুল ভাইটা কই আমরা খুঁজি এই যে দেখেন ডিএম নাজমুল ব্যাস সাইট দেখছেন আমার কিন্তু অ্যাডমিন অ্যাক্সেস চলে আসছে এবার এই বিজনেস ম্যানেজার আমরা কিভাবে ঢুকবো ওকে তাহলে আমি এখানে ক্লিক করি সেটিংসে ক্লিক করলাম সেটিংসে ক্লিক করার পরে আমার এই অপশন আসছো ওকে এবার সবাইকে আমি মাইক অন করে দিছি এটা কি বিজনেস ম্যানেজারের ফিচার না ফিচার এটা আমি জানতে চাই এখানে যেমন আছে পিপল পার্টনার পেজ্যাড অ্যাকাউন্ট ডাটা সর্স ব্রাঞ্চি অনেক কিছুই আছে এখানে অনেক কিছু আছে বলেন তো সবাই বলেন না না ভাই আমি যেটা দেখাই সেটার সাথে কি এটা মিল আছে না ভাই কিছু লেখা আছে কিন্তু

তাহলে আমরা এই ড্যাশবোর্ড থেকে আমরা সব কাজ করব এই ড্যাশবোর্ড করতে হবে এখন আমরা এখান থেকে স্ক্রল করে নিচে যাই বিজনেস ইনফো নামে একটা অপশন আছে এটার কাজ হলে আপনি চাইলে নাম দাম চেঞ্জ করতে পারবেন এগুলো আপাতত এখন লাগবে না একটু পরে দেখাবো শুধু আপনাদের কাজ হবে এরকম একটা বিজনেস ম্যানেজার তৈরি করা সবাই আর বিজনেস ম্যানেজার এই যেভাবে যেভাবে দেখলাম তৈরি করে এতটুকু বন্ধুই কাজ হবে সবার বাকিটা আমরা আগামী ক্লাসে দেখব এই যে এই এই বন্ধুই কাজ হবে যে একটা বিজনেস ম্যানেজার কেন খুলে কি কাজে লাগে সেগুলো সব মুগস্থ করব একটা বিজনেস ম্যানেজারের এরকম সবাই খুলে এরকম ভাবে এই ড্যাশবোর্ডের যদি স্ক্রিনশট কারো হোমওয়ার্কে না দেখি তাহলে আমি নেক্সট ক্লাস করব আপনি যদি মনের ভুলও এই ড্যাশবোর্ডের স্ক্রিনশট দেন এটাও কিন্তু দেখেন পিপল পার্টনার সিস্টেম সবই আছে

তারপরে আমাদের এখানে আসার পর একটা আচ্ছা এখন এই পর্যন্তই থাকবে এখন আরেকটা একটা সমস্যা আপনাদের হয়তো অনেকের হবে যার হবে আমি মেসেঞ্জারে বলে দিব ওটা আমি একজন একজন কাউকে ওদের ওইটা আমি লাইভে দেখাবো ওই সমস্যাটা এটা হবে কি সমস্যা হবে এটা আমি পরে বলবো এখন শুধু আজকে এই পর্যন্ত আর একটা এর ভিতরে আছে ওইটা আমি সবাইকে নিয়ে আবার একটা লাইভ নিব যে কোনো টাইমে যে যার যার সমস্যাটা সবাইকে বলবো যে আপনি রেখে দেন আমি আগামী এর ভিতরে আর একটা লাইভ নিয়ে ওই যার যখন ওই সমস্যাটা আসবে তখন ঠিক করে দিব ওই সমস্যা যদি না আসে তাহলে তো লাগবে না জি ভাই সমস্যাটা কি লাইভ দেখাবো লাইভ না দেখাই এই জন্য আমি এখন কিছুই বলতে চাচ্ছি না এখন যতটুকু দেখাইছি এতটুকু এখন এক কথায় আমরা ডিসকাস করেছি ফেসবুক অ্যাড দিতে আমাদের কি লাগে ফেসবুক ফেজ মার্কেটিং করতে আমাদের কি কি লাগে ফেসবুক পেজ লাগে ফেসবুক পেজ আমাদের আগের থেকে আসে আর একটা লাগে ফেসবুক বিজনেস ম্যানেজার সো একটা বিজনেস ম্যানেজার খুলতে এক মিনিটও লাগে না জাস্ট আমি ব্যাখ্যা দিতে গিয়ে এক ঘন্টা বানিয়ে যে বিজনেস ম্যানেজার কি কাজে লাগে কোন জায়গা থেকে কি এই ছোটখাটো ভুলগুলো আমরা ফেসবুক অ্যাডে সবাই করি যেগুলো গুগল ছোটখাটো ভুল নাই ফেসবুক অনেক ভুল আছে এবং আমরা দেখলাম একটা বিজনেস ম্যানেজারের কিভাবে অ্যাক্সেস দেওয়া নেওয়া করতে হয় বিজনেস ম্যানেজার ইমেইল লাগবে যে কোনো ইমেইল আপনি অ্যাক্সেস নিতে পারবেন ওই অ্যাক্সেসটা অ্যাকসেপ্ট করার জন্য অবশ্যই মাস্ট এক কথা ফেসবুকের কাজ করতে হলে ফেসবুক আইডি লগ ইন করাই লাগবে সেটা ফেসবুক পেজ করেন ফেসবুক অ্যাড করেন আপনি যাই করেন ফেসবুক আইডি লগ থাকা লাগবে এটা ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না বিজনেস ম্যানেজার করার লিঙ্ক কি এটা সবাই মুগস্থ রাখবো এই যে আমি আরো বড় করে দিছি এই যে এখানে ভিডিওতে আছে দরকার লাগবো এখন জানো বানান বল না দেখো কি ওই স্ল্যাশ এর জায়গায় ডট না দি কম স্ল্যাশ ওভারভিউ সরাসরি লিখলে আমার একটা লিংক আসবে ওই লিংকে ক্লিক করে আমাদের বিজনেস ম্যানেজার তৈরি করতে কি লাগে নাম লাগে ইমেইল লাগে ফেসবুক আইডি এখন সাবমিটে ক্লিক করার আগে কিন্তু আমি আরেকটা কাজ করতে বলছিলাম যে একটা বিপিএন জাস্ট 20 সেকেন্ডের জন্য অন করে সাবমিটে ক্লিক করে কোন আপনি কি করে দিবেন অফ করে দিন অফ করে দিবেন তো এই কাজগুলা আপনার মনে রাখতে মনে রাখা রাখেন এই ছোট ছোট কাজ এগুলো এই ছোট ছোট কাজ এগুলোর সমস্যার জন্যই বেশি ক্লায়েন্ট আসবে আপনাদের কাছে সো এই ছোট কাজগুলো সবসময় খেয়াল রাখবো আর সময় আমরা এই ছোট লেখা বেশি দেখবো বড় লেখার আগে দেখবো অলয়েস ছোট লেখা বড় লেখার আগে দেখবো অলওয়েজ কি লেখা ছোট ছোট কারণ কি এই বিজনেস ম্যানেজারে আমরা যা যা তৈরি করে দেখাইছি এটাই হোমওয়ার্ক এখন বিজনেস ম্যানেজারের ড্যাশবোর্ড যেন আমি পাই এরকম ছোট লেখা দেখবো সবাই এই যে এখানে এই যে ছোট লেখা যেমন দেখেন আমি যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে গিয়েছিলাম আমি যদি ছোট লেখা না দেখতাম আমার একটা ছোট লেখা আসছিল মনে আছে তাহলে কি আমি সারাদিন বিজনেস ম্যানেজার তৈরি করতে পারতাম আমার অ্যাকাউন্ট থেকে বলেন তো জি না কি ছোট লেখাটা আসছিল বলতে পারবেন আমার একটা ছোট লেখা আসছিল কি আসছিল জানেন যে ইউ হ্যাভ রিজ দ্য লিমিট মানে আমি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অলরেডি অনেকগুলো খুলে ফেলছি লিমিট ক্রোজ হয়ে গেছে এখন যদি ওই ছোট লেখাটা আমি না দেখি তাহলে কিন্তু এই যে দেখেন এখানে যখন আমি ক্লিক করব করবো ছোট করে আসে এই যে দেখছেন ইউ এখন আমাকে দেখাছে দেখাছে অন্য লেখা লেখা কি কি দা নেম প্রপার্টি ইজ নট তার মানে কি আমার নামে সমস্যা এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে শুধু এটা দেখলেই হবে না আনাবল টু ক্রিয়েট অ্যাকাউন্ট আনাবল টু ক্রিয়েট অ্যাকাউন্টের নিচে কি লেখা আছে সেটা তো এই লেখাটা তো আমরা যে কেউই পারি যে আমার নামে সমস্যার কারণে এটা আছে আমি একটা সুন্দর নাম দিই মনে করেন আমি একটা সুন্দর নাম দিলাম সুন্দর নাম এখন যদি আমি সাবমিটে ক্লিক করি দেখবেন যে আমাকে নামের আর প্রবলেম ধরছে এখন দেখতে ইউ হ্যাভ রিচ দ্য লিমিট মানে আমি অলরেডি বিজ্ঞাপনদেরকে ঘুরে ফেলছি সো আমরা যখন ঘুরে নাম দিব ছিল তখন আমরা বলবো যে এটাকে দিব ক্যাপিটাল পরেরটা দিব স্মল কেউ আবার এভাবে দিবেন না এই যে সুন্দর নাম সবগুলো এগুলো কোনো সিস্টেম আমি কোশ্চেন পড়বো নিব একটু পরেই সবাইকে আমি যাচ্ছি না তাহলে এই বড় না আমরা সব ছোট লেখা দেখবো আমাদের ছোট লেখা কি কি সমস্যা আছে যার অ্যাকাউন্ট তৈরি করতে সমস্যা হবে আমাদের মেসেঞ্জার একটা এস এম এস দিবেন যদি যার যে সমস্যাটা হয় এটা আমরা আগামী ক্লাসে আবার ওটা নিয়ে ডিসকাস করব যে আজকে এই পর্যন্ত এখন কার কি কোশ্চেন আছে বলেন ছোট্ট কোশ্চেন আপনি বড় কোশ্চেন করবে একটা প্রশ্ন ছিল বলতে আজকে যে আইডি ক্রিকেট করে দেখা বিজনেস ম্যানেজার ঠিক আছে ঠিক আছে তারপর না আমার তো বলতে আগে তো ফ্রেন্ডসিং এর কোনো বিষয় জানতাম না কিন্তু অনেক আগে আমার কয়দিন আগে আমি বলতে আজকে যে সেটিং দেখাইছিলেন ওই সেটিং এ আমি চেক করছিলাম দুই তিন দিন আগে কিন্তু ঠিক দেখি আপনার একটা নাম মানে অনেক আগে আমি নাম চেঞ্জ করছিলাম কিন্তু এরকম তো বিজনেস ম্যানেজার তো আমি জানতাম না আগে বলতে ওই যে আপনার সেটিং অপশন দেখায় না সেটিং অপশনটা নামের পাশে আসল কথা কি সেটা বলেন ওই আসল কথা বলতে আমি তো ক্রিয়েট করিনি নাই কখনো বিজনেস ম্যানেজ আইডি বলতে আমাকে একটা বিজনেস ম্যানেজ আইডি সেটিং আমার অপশন দেখাইছিল দুই তিন দিন আগে দুই তিন দিন আগে তিন দিন থেকে হোক ফেসবুকে অনেক কিছু অটোমেটিক হয়ে যাবে সেটা আপনি জানেন এখন কোর্স এখন অনেক কিছু জানবেন তো যার যেটা হয়ে গেছে সেটা হয়েই গেছে আর করতে হবে না ওটা অজান্তে অনেক কিছু হয়ে গেছে হয়তো আপনি তখন জানতেন না আপনারা তখন জানতেন শুধু ফেসবুক বুস্ট কয়দিন পর থেকে আমরা এই বুস্ট কি সেটা ভুলেই যাব এটা আমি জাস্ট আপনাদের আপনারা মানে কোয়েশ্চেন করবেন যে বুস্ট কি এইগুলোর জন্য আমি লিখে রাখছি এই বুস্ট এগুলো আমি বুস্টার দয়েস তো একই ভাই মাত্র বললেন একটু আগে সেটাই বলছি যে এরপর থেকে আপনারাই ভুলে যাবেন বুস্ট কি এখন এজন্যই আমি বলছি যার তৈরি করা আছে তার আর লাগবে না যার নাই তিনি তৈরি করবেন যার আছে ওইটা দিয়ে ঈশ্বর দিয়ে ওইটা কি ভাই কি মানে অটোমেটিক্যালি হইছে নাকি বলতে বিজনেস ম্যান আইডি কোনো কারণে হয় এখন কোন কারণে হয় ওইটা লাগবে না আপনার থাকলেই হয়েছে আপনার তো দরকার বিজনেস ম্যানেজার আপনার দরকার আচ্ছা ম্যানেজার তাই না কোথা থেকে হয়েছে এটা লাগবে না বিজনেস ম্যানেজার থাকলেই হবে দেন আপনি যেন প্র্যাকটিস করতে পারেন কাজ করতে পারেন কোথা থেকে আসলো বিজনেস ম্যানেজার আসলো যে কোনো জিমেল দিয়ে খোলা যাবে যে কোনো ইমেল যে কোনো জিমেল যে কোনো ইয়াহু যে কোনো জিনিস ইয়াহু আছে জিমেইল আছে ইমেইল আছে বিজনেস ইমেইল যে কোনো আচ্ছা ভাই ধন্যবাদ আর একটা কোয়েশ্চেন হচ্ছে ওইখানে অটো যে ফেসবুক অ্যাকাউন্টের নামটা নিয়ে নিছে ওই ওই নামটা থাকলে আবার কোনো মানে সমস্যা হবে কি না মানে ফেসবুক অ্যাকাউন্ট নেম থাকলে নাকি ওটা চেঞ্জ করে দিতে হবে না থাকলে সমস্যা ওই নামটা থাকতে হবে আর ভাই ওর উপরে যে ওই যে জেসপার্স নেম নাকি একটা লেখা আসছে ওইটা কি ওইটা কিসের নাম দেবো

এই যে এটাও যেটা বর্তমান দেখাচ্ছে সেটা এটাই ওমোর এটাই দিতে হবে ওমোর জিওদের ওমোর এটা আর অ্যাক্সেস নেওয়াটা অ্যাক্সেস নেওয়াটা তো আপনারা এখন করতে পারবেন না এটা দেখে রাখবেন ভিডিওটা শুধু আচ্ছা ঠিক আছে ভাই মানে অ্যাক্সেস দেওয়া নেওয়া তো দিতে হলে দুইজন লাগবে সারা হচ্ছে না তো এই যে আমার মাল্টিপল অ্যাকাউন্ট আছে বিজনেস বিজনেস মানে পোলা থাকলে ফেসবুক আইটি দিয়ে দুইটা পেজ খোলা আছে এখন এই দুইটা পেজ দিয়ে কি অ্যাক্সেস নেওয়া যাবে নাকি অন্য কারোর পেজ থেকে সেটা অ্যাক্সেস নিতে হবে কিসের অ্যাক্সেস না তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমরা কিসের অ্যাক্সেস নিব বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে পেজ ম্যানেজার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আমরা কিভাবে নিতাম একটু শুধু জিমেইল লাগবে জিমেইল লাগবে আর এই অ্যাক্সেসটা অ্যাকসেপ্ট করার জন্য আপনার একটা ফেসবুক কি লাগবে অ্যাকাউন্ট লাগবে অ্যাকাউন্ট লাগবে সো লগইন থাকতে হবে হ্যাঁ ফেসবুক পেজ আর ফেসবুক অ্যাকাউন্ট তো আলাদা না এখন যদি কারো প্রফেশনাল থাকে একই হলে কিভাবে ফেসবুক পেজ আর ফেসবুক আইডি কি এক কখনো এখন যদি এক না ফেসবুক আইডি প্রফেশনাল থাকে ওটা দিয়ে তো হবে ওটা তো আইডি ওটা তো আর এই না আমার জানি না কবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে ফেসবুক ম্যানেজার অ্যাকাউন্ট এখন আমি কোন নাম্বার জিমেল দিয়ে খুলছি সেটা কি ভাবে দেখবো এটা একটা ভালো কোয়েশ্চেন যে আসলে কোন জিমেল দিয়ে খুলবে হ্যাঁ এক্ষেত্রে আপনি এই জায়গায় তো আমি আসতে পারবো তাই না জি স্যার দেন আসার পর আমরা বিজনেস ইনফুতে যাব এই যে লেখা আছে বিজনেস ইনফু এখানে গিয়ে আমরা চাইলে এই নাম চেঞ্জ করতে পারবো এখানে কি লেখা আছে এডিট করা লাগবে আবার কেউ ডিলিট করেন না একটা বিজনেস ম্যানেজার ডিলিট করে মানে কিন্তু লস

আমার আর এটা ভেরিফাইড দেখা ব্লু টিকমেক দেওয়া আছে ভাইটা আনভেরিফাইড দেখা ব্লু টিকমেক দেওয়া নাই এখন ভাই এই গ্রুপে পোস্ট করতে পারতেছে আমি পারতেছি না পারতেছি না এই গ্রুপে পোস্ট করতে আচ্ছা ভাই ভাই ধরেন আপনাদেরকে মেসেজ দিতে পারতেছে আমার যে ভেরিফাইড আছে আমি কি এস এম এস দিতে পারতেছি না পারতেছি না ভাই ফেসবুকে পোস্ট করতে পারতেছে আমি কি ফেসবুকে পোস্ট করতে পারতেছি না পারতেছি না পারতেছি তাহলে ভেরিফাইড আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই জাস্ট এটা বোঝানোর জন্য আমি বলছি জিনিসটা এটা আনভেরিফাইড ভাই যা যা করতে পারতে আছে আমিও করতে পারতেছি আমি যা যা করতে পারতে আছি ভাইও সেটা করতে পারতেছে পারতেছে না জি তাহলে বিজনেস ম্যানেজার ভেরিফাইড একটা বিষয় নিয়ে বিজনেস ম্যানেজারও সেম আনভেরিফাইড ভেরিফাইড দুটো অপশন আছে ভেরিফাইড কিভাবে করতে হয় সেটা আমরা দেখাবো আনভেরিফাইড দিয়েও আমরা সব কাজ করতে পারবো ভেরিফাইড দিয়েও সব কাজ আমরা করতে পারবো

কোনো লাভ নাই তাহলে আমরা নাম চেঞ্জ করতে পারবো এডিট অপশনে গেলে আমরা এখানে যে কোনো খুশি ইচ্ছা আমরা এখানে মনে করেন নাম দিয়ে দেবো এই যে এখন যা খুশি ইচ্ছা নাম দিতে পারবো নাম দিয়ে আমরা সেভ দিলেই আমাদের নাম চেঞ্জ হয়ে যাবে আবার চাইলে আপনি এটা ইমেজ লাগাতে পারবেন এখানে ক্লিক করে এই যে চুজ ফাইল এখানে যা খুশি ইচ্ছা দেন এটা কেউ দেখবে না আমি বলছিলাম বিজনেস ম্যানেজারটা দেখবে কে কে বলেন তো যার যার অ্যাক্সেস আছে এখানে কয়জন লোকের অ্যাক্সেস আছে দুইজন এই ছাড়া আর কেউ দেখতে পারবেন এখন আপনাদের স্ক্রিন শেয়ার করছে দেখে আপনারা দেখতে পাচ্ছেন এখন যদি আপনারা যে বলবে ভাই আমরা তো দেখতে পাচ্ছি তাহলে তো আর হবে না হবে কিন্তু এই যে একটা পেজ এটা কারা কারা দেখতে পারতেছে এই পেজটা তাহলে বিজনেস ম্যানেজারের কাজ হলো শুধু ম্যানেজ করা বিজনেস আর কিছুই না সো এখানে আপনি যা নাম দেন আপনার এই ঠিক টিকচার এগুলো দেওয়ার যা খুশি ইচ্ছা করতে পারেন কোনো সমস্যা নাই যদি কারো সাজাতে ভালো লাগে সে সাজাই নিবে শেষ এরপর এখানে আবার অনেক আছে এগুলো না ডিটেলস দিলেও হবে এখন যে ভাই বলছিল যে আমি কোন জিমেল দিয়ে খোলা সেটা আমরা আমরা একদম এই বিজনেস নিচে আসলে দেখতে পাবো দেখেন কোন জিমেল দিয়ে খোলা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখন আপনি চাইলে এই জিমেল আবার চেঞ্জও করতে পারবেন সো কিভাবে চেঞ্জ করবে এখানে অপশনই আছে কি লেখা আছে আমরা এখানে জিমেলটাকে আমরা আনাদার জিমেল দিব আবার আপনি চাইলে এই নামও চেঞ্জ করতে পারেন ইচ্ছা তাহলে যেকোনো জিনিস চেঞ্জ করার জন্য বিজনেস ইনপুটে যাওয়া যায় আর অনেক ফিচার আছে আমরা আস্তে আস্তে সব দেখাবো যেহেতু জিমেলটা কোন জিমেল দিয়ে খোলা এটা জানা দরকার ছিল এখন সেজন্য দেখাই দিলাম বলেন আর কার কি কোশ্চেন ভাইয়া সাপোজ যে আমাদের দুইটা জিমেল আছে ফেসবুক শামিল আছে তো বুঝলাম ভাইয়া কুটি জি বলেন কি বলছেন

দুইটা জিমেইল লাগবে একটা ফেসবুক আইডি লাগবে যদি থাকে তাহলে আপনি পারবেন এছাড়া পারবেন না কারণ একটাই হবে সেই জন্য বলতেছে আর কি একটা আইডি তো অ্যাক্সেস আছে এখন দেখেন নাজমুল ভাইয়ের এখানে আইডিতে একটা অ্যাকসেপ্ট আছে ভাইয়ের কি আর একটা জিমেইল আছে না অবশ্যই আছে আমি বলতেছি যে এখন যদি একটা ওই জিমেইলে আমি যদি ভাইকে অ্যাক্সেস দিই তিনি কিন্তু এই আইডি দিয়ে আর এটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না তাকে করতে হবে কি অ্যানাদার কোনো একটা কি দিয়া ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট দিয়া তার মানে একই জিমেইলে আমরা সবার অ্যাক্সেস দেখেন এই দেখেন এখানে আমার জিমেইলটা লেখা আছে দেখছেন তাহলে দেখেন আমার বাকি যতগুলো বিজনেস ম্যানেজার আমি দেখ বিজনেস ম্যানেজার দেখবেন আমার এই জিমেইল দেওয়া এই যে একই জিমেইল দেওয়া সো আমি একই জিমেইলেই সবার অ্যাক্সেস নিচ্ছি এই যে একই জিমেইলেই কিন্তু বিজনেস ম্যানেজার তো আলাদা আলাদা এক কথায় তাহলে দুইটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে এছাড়া হবে না দুইটা ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া হবে না ইমেইল একটা হলেই হবে

আমি ভাইকে রিমুভ করতে পারবো না কারণ হল তিনি হলো প্রাইমারি অ্যাডমিন কিভাবে তিনি প্রাইমারি অ্যাডমিন হলো কারণ তার অ্যাকাউন্ট থেকে এই বিজনেস ম্যানেজারটা কি করা হয়েছে ক্রিয়েট করা হয়েছে তারপর আমার অ্যাকাউন্টে কি করা হয়েছে অ্যাক্সেস দেওয়া হয়েছে তো আমি অ্যাডমিনে আছি ঠিকই কিন্তু আমি চাইলি ভাইকে রিমুভ করতে পারবো না ফেসবুক সেই অপশন ডাকে নাই মানে আমরা যারা বাঙালি আছি তারা তো এরকম অ্যাক্সেস নিয়ে এরকম রিমুভ করে তারা উদাহ করে দিয়ে এবার আমি বিন্দাস মালিক হয়ে যাব এই চিন্তা ভাবনা করি ফেসবুক এই সিস্টেমটা করেছে ঠিক আছে তাহলে প্রাইমারি প্রাইমারি অ্যাডমিন এই পরে যে যাকে অ্যাক্সেস দিলো তাকে মানে রিমুভ করতে পারবে তাই না হ্যাঁ তিনি সব পারবে টোটাল কাজে প্রাইমারি অ্যাডমিন পারবে জি তিনি ওই রিমুভ তারপরে তো অ্যাক্সেসটা তো ফুল কন্ট্রোলই ছিল এই অ্যাডমিনেও সবই পারবে শুধু তারে রিমুভ করতে পারবে না তার সবই পারবে খালি ওই যে প্রশ্নটা করিল মানে এই ইনি কি মানে যে হ্যাঁ অ্যাক্সেস অন্য দিলে কাউকে দিতে পারবো আমি অন্য কাউকে অ্যাক্সেস দিতে পারবো আমি অন্য কাউকে অ্যাক্সেস দিতে পারবো যে ইনভাইট পিপুলে গিয়ে এখানে গিলেই হয় ইমেল দিলেই আমি অ্যাক্সেস দিয়ে দিতে হবে অ্যাক্সেস দেওয়া যাইবে কিন্তু অ্যাক্সেস দিলেই তো কাজ হবে না আপনি তো রিমুভ করতে পারবেন না এই অ্যাক্সেস ধরে আমাকে অ্যাডমিন দেওয়া আছে না এটাকে আমি চাইলে বেসিক করে দিতে পারি এখন এই ভাইরে আমি বেসিক করে দিতে পারি দেখেন এই যেখানে যদি ক্লিক করি এডিট ইনফুতে যাই এটা না সরি মনে করেন বেসিক করে দিব তাকে এই যে ইডিট বিজনেস এই অপশনে যদি যাই এখানে যেমন দেখা যাচ্ছে ম্যানেজ এটাকে অফ করে দিলাম এখন শুধু বেসিক দেখেন সে কিন্তু এই সব ফিচার পাবে না বেসিক কি সব ফিচার আছে সব ফিচার পাবে কি সে অ্যাডমিনে আমি শুধু রিমুভ করতে পারবো না আর সব কিছু করতে পারবো অ্যাডমিন দেওয়া দেওয়া যা আছে সব দেখেন তারা এখন বেসিক করে দিচ্ছি এখন যদি ভাই অ্যাকাউন্ট থেকে ঢুকে দেখেন কেমন আসে স্ক্রিন শেয়ার করেন এটা আপনাদের অনেক সময় হবে তো

এই যে নিচে দেখেন বিজনেস সেটিংস এর একটা গিয়ার বক্স আছে সব সময় বলছি গিয়ার বক্স ক্লিক করবেন মোবাইল তো সবাই টিবেন মোবাইলের সেটিংস তো সবাই চিনি চিনি না হ্যাঁ সেই চিহ্নটা এখানে দেওয়া আছে সেখানে ক্লিক করেন সব কাজ আমি বলছি সবাইকে সব কাজগুলো মনোযোগ সহকারে করব মনোযোগ সহকারে না করলে কিন্তু পরে ভুলে যাব আমরা আর ফেসবুক কিন্তু সহজ না ফেসবুক মনে করেন কঠিন গুগল খুব সহজ কারণ ফেসবুকে অনেক ছোট ছোট কাজ আছে যেগুলো আপনি যদি ঠিকঠাক ভাবে না করতে পারেন তাহলে ফেসবুকে অ্যাড দেওয়াই বিথা দেওয়া যায় না কত ঝামেলা হয় অত সারাদিন ফেসবুক চালাই

বাইতে হ্যাং মারছে হ্যাং মারছে দেখেন আমি রিকোয়েস্ট দিচ্ছি এই জন্য বলছি যে জুমের ভিডিও সুন্দরভাবে দেখতে যে জুম কিভাবে কি ইউজ করতে বলছে একটা ফুল একটা ভিডিও দিয়েছি যে জুম ইউজ করা যদি না দেন এরকম ক্লায়েন্টের কাজ কিভাবে করবেন ক্লায়েন্টের কাজ তো আমরা এভাবে করি উনি জুমে আয় সাই স্ক্রিন শেয়ার করে আমরা এখান থেকে সব রিমোট অ্যাক্সেস নিয়ে সব কাজ বাস করে দিচ্ছি উনি ঘুমায় যা করে সবকিছু করে তাহলে এই জন্য কিন্তু আপনাদের জুম নিয়ে ফুল একটা ভিডিও দিয়েছি আপনাদের তো ক্লাস জায়গা দিয়েছেন তো জুমের লাইভই দেখেছেন আমরা সাইড বেসেন না হ্যাঁ আপনাদের রোজার সময় দেখাইছি আমি লাইভ সরাসরি জুমের সবকিছু দেখাইছি না তেষট্টি তম বাজারে জুমের ভিডিও দিয়ে দিছি এই দেখেন দেখছেন ওনার এখানে আমার কি রিমুভ করে দিলেন নাকি বুঝলাম না কিছু

তাহলে দেখ বেসিক করে দিলে কিছুই করা যাবে না শুধু এরকম চেহারা দেখতে হবে এখন আমি যদি তাকে আবার ওইখান থেকে ফুল কন্ট্রোল দিয়ে দিই তাহলে আবার সেম তিনি এইভাবে অপশন পাবে এইভাবে এখান থেকে আমি তারে এই যে ম্যানেজ নিচেরটাও দিয়ে দিই সব সমস্যা নাই ওকে তাহলে আজকে এই পর্যন্তই থাকবে বাকি ক্লাসে আমরা বিজনেস ম্যানেজার আর কি কি আছে কিভাবে কি করতে হয় সেগুলো সম্পর্কে দেখাবো

আপনি আরো একটা হয়তো খুলতে পারবেন ওইটা যেভাবেই হোক একটা সিস্টেমে হয় ওইটা নিয়েই তিনটা খোলা যায় এর বেশি যায় না সর্বোচ্চ দুইটা খোলা যায় তবে ওইটা একটা অটো সিস্টেমে খোলা যায় যেটা আপনার হয়ে গেছে যেভাবেই হোক ওটা জানা দরকার নাই ওটা লাগবে না আপনি দুইটা বিজনেস ম্যানেজার আছে আপনি একটা দিয়ে প্র্যাকটিস করেন আটটা রেখে দেন বুঝেন নাই ঠিক আছে মলেন আর্গানাইজেশন

আমার অ্যাকাউন্ট যখন আমি খুলেছি তখন রেস্ট্রিকশন চলে এসেছিল আসছিল এখন ঠিক আছে নাকি কবে খুলছো এই মাত্রই তারপর আবার ইমেল যে কনফার্ম করছি তারপর সাথে সাথে আবার সরে গেছে আচ্ছা তাহলে সাথে সাথে তোমার শেষ আর লাগবে না এরপরে আর কার যার যারা আসবে সে মেসেঞ্জার জানাবে আচ্ছা অ্যাকাউন্ট তো হয়েছে হয়েছে না তাহলে তোমার জামেলা শেষ তোমার চিন্তা নাই আচ্ছা ঠিক আছে এনাদার যারা যারা আসবে মেসেঞ্জার এস এম এস দিয়ে রাখবেন